আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সীমা খান। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। আদালতের নির্দেশে চিকিৎসার জন্য কারাবন্দী খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি। দুর্নীতি ও জঙ্গিবাদ নিয়ে যারা ব্যস্ত থাকে তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না, বললেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হতে পারে, জানালেন সিইসি। সেন্ট মার্টিনকে মিয়ানমারের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, কড়া প্রতিবাদ। এবং যারা কোনোদিন রাজনীতি করেনি তারা যেন এই পথে না আসতে পারে, রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি। ইউপিএ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো সংবাদ। আদালতের নির্দেশে চিকিৎসার জন্য কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল পৌনে চারটায় পুরান ঢাকার কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে হাসপাতালে আনা হয়। আরও জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। ছয় মাস পর কারাগারের বাইরে এলেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নানা জটিলতার পর শেষ পর্যন্ত আদালতের আদেশ অনুযায়ী বিকেল পৌনে চারটার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়াকে পুলিশের একটি গাড়িতে করে বিএসএমএমইউতে নিয়ে আসা হয়। বৃষ্টির কারণে তাকে গাড়ি থেকে নামাতে কিছুটা দেরি হয়, পরে হুইলচেয়ারে করে তাকে কেবিন ব্লকের 611 নম্বর কেবিনে নিয়ে যাওয়া হয়। এ সময় হাসপাতালে জড়ো হওয়া নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে। খালেদা জিয়া তাৎক্ষণিক পর্যবেক্ষণের পর হাসপাতাল পরিচালক সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশ অনুযায়ী গঠিত 5 সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই খালেদা জিয়ার চিকিৎসা হবে, তবে তিনি পছন্দের চিকিৎসক চাইলে তা বিবেচনা করা হবে। মহামান্য আদালত থেকে একটি আদেশ জারি করা হয়েছিল, আপনার আদেশটার সামারিটা এর মধ্যেই জেনে গেছেন। ওই নির্দেশনা অনুযায়ী আমরা একটা মেডিকেল বোর্ড গঠন করেছি। উনি আসার পরে ওনার কেবিনে বোর্ডের সভাপতি, উনি যার আন্ডারে ভর্তি হয়েছেন, প্রফেসর ডাক্তার অধ্যাপক এম এ জলিল চৌধুরী, উনি ওনাকে দেখেছেন। ওই রায়ে যেভাবে বলা আছে আমরা ভোট করে দেব। ভোট করে দেওয়ার পরে ওনার যদি কোনো ডাক্তারের প্রতি ফ্যাসিনেশন থাকে, বিশেষ কোনো ইয়ে থাকে, সেই বিষয়ে ওনারা বলা উনি বলার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা করে দেব। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় মেডিকেল বোর্ড গঠনে আদালতের নির্দেশনা মানা হয়নি। আজকে যে মেডিকেল বোর্ড সম্পর্কে যেটা করা হয়েছে ওনার চিকিৎসার জন্য, এটা সত্যিকার অর্থে ওনার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড হওয়া উচিত ছিল সেটা কোর্টের নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে প্রতিপালিত হয় নাই বলে আমরা মনে করি। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে রোববার তার শারীরিক অবস্থার তথ্য জানানো হবে বলে জানান হাসপাতাল পরিচালক। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দুর্নীতি ও জঙ্গিবাদ নিয়ে যারা ব্যস্ত থাকে তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনের লায়ন ও লিও সমাবেশে তিনি বলেন, যারা আর যেন বাংলাদেশ পিছিয়ে না যায় এর জন্য যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করারও আহ্বান জানান তিনি। অবৈধভাবে যারা ক্ষমতায় আসে তাদের সাহস একটু কম থাকে বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শেখ নাজমুল হক সৈকত। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নবনির্বাচিত আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরামুদ্দিন আহমেদকে গণভবনে লায়ন ও লিও মহাসমাবেশে সংবর্ধনা জানানো হয়। এ সমাবেশে প্রায় 10,000 লায়ন ও লিও উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, তাই অগ্রযাত্রার এই ধারা ধরে রাখার আহ্বান জানান তিনি। জাতিবিদ্যা যেখানে স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন, আমরা এখন উন্নয়নশীল দেশে গ্র্যাজুয়েশন পেয়েছি, এটাকে আমাদের ধরে রাখতে হবে এবং দেশকে আমাদের এই উন্নয়নের ধারাটা
অব্যাহত রাখতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের লায়ন এবং লিও সকলেরই একটা মানে দায়িত্ব রয়েছে। আপনারা যেমন সমাজ সেবামূলক কাজ করেন, এই কাজের মধ্য দিয়েও কিন্তু আমরা আমাদের দেশের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারি। যে জাতি দেশের জন্য রক্ত দিতে পারে সে জাতি কখনো পিছিয়ে থাকতে পারে না। এ সময় যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের মদদদাতারা দেশকে বারবার পিছিয়ে দিয়েছিল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। যাদের দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস, মানুষ খুন করা, মেয়েদের উপর পাশবিক অত্যাচার করা, জমি দখল, এগুলি যাদের কাজ তার দেশের উন্নয়নে কখনো মনোনিবেশ করতে পারে না। যা হোক, 3,200 মেগাওয়াট থেকে যাত্রা শুরু করে আজকে আমরা 20,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। বাংলাদেশের 93% মানুষ এখন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ আলো পৌঁছে দেব। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, গভীর সমুদ্র বন্দর, মেট্রো রেল সহ সরকারের বিভিন্ন মেগা প্রকল্প ও উন্নয়নের চিত্র লায়ন ও লিওদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সমুদ্র সীমা জয় ও ছিটমহল বিনিময়ের কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এভাবেই এগিয়ে যাবে বাংলাদেশ। শেখ নাজমুল হক সৈকত, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সুনামগঞ্জে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন মেলা পরিদর্শনের সময় একথা জানান তিনি। সিইসি বলেন, 64 জেলায় ইভিএম প্রদর্শনীর মাধ্যমে এর ব্যবহার তুলে ধরা হচ্ছে। এ সময় আগামী নির্বাচন নির্দলীয় ও নিরপেক্ষ হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, এ বিষয়ে সরকারই জানে। সব কেন্দ্রে নির্বাচন ইভিএম এর মাধ্যমে করা হবে না, যাবে না। তবে এটা আমরা শুরু করতে চাই সীমিত আকারে, যেখানে একবারে নির্ভুল যেখানে হবে সেখানে ব্যবহার করবো। 64টা জেলায় আমরা প্রদর্শনী করছি, এখানে যেন আপনার দেখলেন মধ্যে সামনে দেখালাম, এবং 64টি জেলা প্রদর্শন হবে, মানুষের কাছে তুলে ধরবো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলটির নেতারা রাজনীতি করলেও শেষ পর্যন্ত তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালকে যেন রাজনৈতিক অঙ্গনে পরিণত করা না হয় সেজন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আপেল মাহমুদের রিপোর্ট। আদালতের আদেশে বিএনপি নেত্রী খালেদা জিয়া শেষ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসায় রাজি হওয়ায় তাকে সাধুবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু করে এতদিন রাজনীতি করায় দলটির নেতাদের সমালোচনা করেন তিনি। আসলে বিএনপি বেগম জিয়ার চিকিৎসাকে ইস্যু করেনি, বিএনপি ইস্যু করেছে রাজনীতি ইস্যু। বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করেছে, দেরিতে হলো শুভবুদ্ধির উদয় হয়েছে, আমরা স্বাগত জানাই। এর আগে চকবাজারে নির্বাচনে গণসংযোগে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আত্মস্বীকৃত রাজনৈতিক দেউলিয়াপনায় গভীর সংকটে পড়েছে বিএনপি। সঠিক নির্দেশনার অভাবে বিএনপি নেতারা আগামীতে দেশকে অশান্ত করার পরিকল্পনা করছে বলেও মন্তব্য করেন তিনি। রোজ রোজ কত গোপন বৈঠক, কত আশা, আন্দোলন না, আবারও বোমা সন্ত্রাসে প্রস্তুতি নিচ্ছে বিএনপি, আবারও বাংলাদেশে সন্ত্রাস নাশকতা ক্ষেত্র তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দেশে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করলে জনগণ বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সিনিয়র এ নেতা আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচনের বাইরে রাখতে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নামে কাল্পনিক ও গায়েবী অভিযোগে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, ভবিষ্যতে এসব মামলায় জড়িতদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মইনুল হাসানের রিপোর্ট।
সোহরাওয়ার্দী উদ্যানে গত 30 সেপ্টেম্বর বিএনপির সমাবেশ শেষে নাশকতা সহ নানা অভিযোগে রাজধানীর 33 থানায় 42টি মামলা করে পুলিশ। কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত এক মাসে সারা দেশে 4,000-এরও বেশি মামলায় জ্ঞাত ও অজ্ঞাত মিলিয়ে বিএনপির 3,62,000-এরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই কাজগুলো করে কিন্তু তারা সবাইকে বিপদে ফেলতেন। এই কাজগুলোর সঙ্গে যারা জড়িত, যারা এই মামলা নিয়েছেন, যারা লিখেছেন, যারা এই মামলাগুলো করছেন, দিজ আর অল ফলস অ্যান্ড ফেব্রিকেটেড কেসেস। ভবিষ্যতে কোনোদিন যদি এটা চ্যালেঞ্জ করে আপনার কোনো কিছু প্রমাণ করা যায়, তাহলে সবাই কিন্তু বিপদে পড়বেন, ইনক্লুডিং দ্য গভর্নমেন্ট। সিনিয়র নেতারা বলেন, জনসমর্থন নেই বলে সরকার বিএনপিকে বাইরে রেখে সাজানো নির্বাচনের পরিকল্পনা করছে। পৃথিবীর কোথাও এরকম নজির নেই যে নির্বাচনের আগে নির্বাচন পরিবেশকে নষ্ট করার জন্য সরকার যা যা করা দরকার তাই করছে। কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা ছাড়া একটা নির্বাচন করার একটি হীন ষড়যন্ত্র সরকার করছে বলে আমি মনে করি। মির্জা ফখরুল বিএনপির 7 দফা মেনে নিয়ে সরকারকে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করারও আহ্বান জানান। এইভাবে মাঠ দখল করলে কি দখলওয়ালা হবে? আপনি আসেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সমানে সমানে আসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং সমস্ত মামলাগুলো প্রত্যাহার করতে হবে। সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, 2009 সাল থেকে চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 90,000-এরও বেশি মামলায় বিএনপির প্রায় 26 লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সেন্ট মার্টিনকে মিয়ানমারের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় ঢাকা নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম আজ মিয়ানমারের রাষ্ট্রদূত উলউইন ওকে তার কার্যালয়ে ডেকে পাঠান। এ সময় সেন্ট মার্টিন নিয়ে মিয়ানমারের অসত্য দাবির বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। যারা কোনোদিন রাজনীতির চর্চা করেননি তারা যেন এই পথে না আসতে পারেন, সেদিকে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তন অনুষ্ঠানে ডাকসুর মাধ্যমে জাতির আগামী নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা ক্যাম্পাস জুড়ে ছিল আনন্দ আবহ। শফিউল আলম সুজনের রিপোর্ট। জীবন আনন্দের এই উচ্ছ্বাস বাধাহীন, স্বপ্ন পূরণের দিনে হাজারো সুখস্মৃতি ক্যামেরায় বন্দি করতে কত না চেষ্টা। দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উল্লাসে মেতে ওঠে প্রাণের ক্যাম্পাস। গ্রাউন্ডটা একটা স্বপ্ন ছিল, আজকে সে স্বপ্ন পূরণ হয়েছে, এজন্য অনেক ভালো লাগতেছে। আমাদের এই গ্রাজুয়েট সবাইকে যদি ভালো করে প্রপার ওয়েতে ইউজ করা যায়, আসলে এই দেশের বাহির থেকে কোনো মেধা আমদানির বা বাহিরে কোনো মেধা রপ্তানির দরকার নেই। নিজ উদ্যোগে কিছু করব যেন আমি সহ এমন অনেক শিক্ষার্থীদের কর্মসংস্থানের আমি যোগান দিতে পারি। সবাই ফিরে পেতে চান ক্যাম্পাসের সেই স্বর্ণালী স্মৃতি। শিক্ষার্থীদের আনন্দের এই দিনটির ভাগিদার হয়েছেন অভিভাবকরাও। আমার মেয়ে যেন দেশের সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকতে পারে, মানুষকে খুব ভালো করে চিকিৎসা দান করুক, এ আমার গর্ব, এ আমার আন্তরিক কামনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 51তম সমাবর্তনে অংশ নেন 21,111 জন গ্র্যাজুয়েট। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, উড়ে এসে কেউ যেন নেতা হতে না পারে সে ব্যাপারে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে। নেতৃত্ব ছাত্র সমাজ থেকে গড়ে উঠতে হবে, আগে তো তাই ছিল, এখন করতে যে কেডা কেমনে নেতা হয়ে থাকা আল্লাহ মালুম, মনে হয় যে উপর থেকে আইসা মানে উইরা জুইরা বসছে, এই ধরনের একটা অবস্থা। ইট শুড বি স্টপ। সামান্য মুষ্টিক ব্যক্তিগত স্বার্থ হয়তো অন্য স্বার্থ দেখতে চায়, এরা এদেরকে সমস্ত ছাত্র সমাজকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। লিখিত বক্তব্যের বাইরে নিজের ব্যক্তিগত মজার স্মৃতি তুলে ধরেন তিনি। নারী নির্যাতন বিল পাস করি তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী, তখন বলছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনি নারী নির্যাতন বিল পাস করে ভালো কথা, কোনো অসুবিধা নাই, পুরুষ নির্যাতন বিল পাস করার তো কিছু প্রয়োজন আছে। মাননীয় প্রধানমন্ত্রীরা তো খবর টবর রাখেন না, আসলে শুধু আমার ঘরে নয় সারা বাংলাদেশে কিন্তু পুরুষ নির্যাতন কিছু যে হচ্ছে না এই কথাটা ঠিক না। সমাবর্তনে নিয়মিত ও সান্ধ্যকালীন শিক্ষার্থীদের পাশাপাশি প্রথমবারের মতো অংশ নেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বিতরণ করা হয় 96টি স্বর্ণপদক, আর 81 জন PhD ও 27 জনকে দেওয়া হয় MPhil ডিগ্রির সনদ। শফিউল আলম সুজন, ATN বাংলা, ঢাকা।
মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব 10। প্রশ্ন গ্রহণ করার অভিযোগে ধরা হয়েছে ৬ জনকে। প্রশ্ন দেওয়ার কথা বলে ছাত্রদের কাছ থেকে নেওয়া ১ কোটি ২৪ লাখ টাকা চেক জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয় ভুয়া প্রশ্নপত্র। এছাড়া ইউটিউবে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে এসকে টিভির অ্যাডমিন সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে এবছর মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি, তবে প্রতারক চক্র বসে নেই। MBBS ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের কথা বলে এরই মধ্যে হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তারা, তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে র‍্যাবের গোয়েন্দা জালে ধরা পড়ে এই চক্রের ৫ সদস্য। তাদের কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র এবং ১ কোটি ২৪ লাখ টাকার চেক জব্দ করে র‍্যাব। জব্দ করা চেকগুলো প্রশ্ন দেওয়ার কথা বলে তারা ছাত্রদের কাছ থেকে গ্রহণ করে। র‍্যাবের অভিযানে ভুয়া প্রশ্নপত্র গ্রহণ করার অভিযোগে ৬ শিক্ষার্থীকেও গ্রেপ্তার করা হয়। সামনে আরও এরকম পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, উক্ত পাবলিক পরীক্ষায় যেন অভিভাবক এবং ছাত্রছাত্রীরা এইরূপ প্রতারণা চক্রের প্রলুব্ধ না হয়ে তারা যেন সহজ পথে চলে এবং এরূপ প্রতারণার শিকার না হয়। র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে এ চক্রের সদস্যরা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তারকৃতরা রাজধানীর বিভিন্ন কোচিং সেন্টারের সাথে জড়িত। মেডিকেল নয়, শুধু মেডিকেল, ডেন্টাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভুয়া প্রশ্নপত্র প্রণয়ন করেও তারা মানুষকে এরকম প্রলুব্ধ করে বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদেরকে প্রলুব্ধ করে তাদের কাছ থেকে এরূপ টাকা হাতিয়ে নিচ্ছে। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রাষ্ট্রবিরোধী গুজব ছড়ানোর অভিযোগে একটি অনলাইন টিভির অ্যাডমিন সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করাই তাদের মূল উদ্দেশ্য, বলছে র‍্যাবের গোয়েন্দারা। বিভিন্ন অনলাইন পত্রিকা, বিভিন্ন সংবাদ মাধ্যম বা সংবাদপত্র চ্যানেলগুলোর মাধ্যমে তারা বিভিন্ন সংবাদ তারা আহরণ করতো বা কালেক্ট করতো। পরবর্তীতে এই সংবাদগুলোকে তাদের মনের ইচ্ছা বা তাদের মনের আনন্দ বা মন গড়া তথ্যগুলো নিয়ে তারা বিভিন্ন সময় তারা এই ভিডিওগুলো আপলোড করতো। সাম্প্রতিক যে বিভিন্ন আন্দোলন হয়েছে, ওঠা বিরোধী আন্দোলন, তারপরে হচ্ছে এই নিরাপদ সড়ক চাই, এই ব্যাপারগুলোকেও তারা বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন মানুষের কাছে পৌঁছেছে, যার কারণে আমাদের দেশে এবং বিদেশে আমাদের দেশের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করেছে। সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব আরও জানায়, এসকে টিভির অ্যাডমিন খালেদ বিন আহমেদ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পাঠকদের সুবিধার জন্য রাজধানীর বিভিন্ন পয়েন্টে পাবলিক লাইব্রেরি করতে যাচ্ছে সরকার, আর ডিজিটাল করা হচ্ছে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশিস কুমার সরকার। তবে সময়োপযোগী বই আর লাইব্রেরির পরিবেশ উন্নত করার দাবি তুলেছেন পাঠকরা। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। জ্ঞানপিপাসু মানুষের ভিড় লাইব্রেরিতে, সকাল থেকে রাত পর্যন্ত চলে জ্ঞান আহরণ। নিরিবিলি পরিবেশে পড়ার জন্য রাজধানীর শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে আসেন সব বয়সের মানুষ। প্রতিদিন ২০০০ পাঠক সমাগম হয় এখানে, তবে চাকরি প্রত্যাশীদের সংখ্যাই বেশি। ২ লাখের বেশি বই আছে কেন্দ্রীয় লাইব্রেরিতে। পড়ার নির্বিঘ্ন পরিবেশ করতে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, তারপরও বেশ কিছু সমস্যার কথা জানান পাঠকরা। আমরা আপডেটেড বইগুলো তেমন দেখছি না, আর হচ্ছে নতুন নতুন যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন বই পড়তে হবে। এখানে আসলে একভাবে পড়াটাই মন বসে, যেটা বাসায় হয় না। যাতে সবসময় বিদ্যুৎ থাকে আর সিট বাড়ানো হয়। যারা আর কি দূর থেকে আমরা আসি তাদের অনেক সমস্যা হয়, রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে আর বাসায় যেতে যেতে অনেক টাইম। পাঠকদের চাহিদার কারণে সুফিয়া কামাল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। কবি সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার যেটা, এটার আপনার টোটাল ডিজিটালাইজেশনটা হয়ে যাবে। এটা হয়ে গেলে আমাদের যে এখানে এইগুলো আছে, ২ লক্ষাধিক বই আছে, এই সবগুলি বই আপনার
ডেটাবেস তৈরি হয়ে যাবে। তিনি মনে করেন, বই পড়ার প্রতি আগ্রহী করতে পারলে জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব। বিষয়টি বিবেচনা করে ঢাকা শহরের চারপাশে আঞ্চলিক পাবলিক লাইব্রেরি করতে যাচ্ছে সরকার। ট্রাফিক জ্যামের একটা সমস্যা তো আছে, আমরা প্রতিনিয়তই দেখতে পাই, যার জন্য আমাদের এটা একটা সক্রিয় বিবেচনায় আছে। আমরা ঢাকা পয়েন্ট ভিত্তিক আর ওই ওই আপনার অ্যাডজাসেন্ট এরিয়ার লোকজন যাতে ওখানে পড়াশোনা করতে পারে। এছাড়া সারা দেশে যে 71টি পাবলিক লাইব্রেরি আছে সেগুলোর পরিবেশও উন্নত করা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে সৌর বিদ্যুতের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চীনের এক অঞ্চল এক পথ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন দেশটির গণমাধ্যম ব্যক্তিত্বরা। একই সাথে এই খাতে প্রযুক্তিগত সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তারা। দুদেশের গণমাধ্যম কর্মীদের মধ্যে সম্পর্ক বাড়াতে আরও বেশি সংলাপের ওপর জোর দিয়েছেন চীনা সাংবাদিকরা। চীন থেকে ফিরে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ক্যামেরায় ছিলেন তপু সাহা। গণচীনের অন্যতম প্রভাবশালী পত্রিকা চায়না ডেইলি, চীন ছাড়াও ইংরেজির পাশাপাশি আরও 18টি ভাষায় পত্রিকাটি প্রকাশিত হয় ইউরোপ, আমেরিকা, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে। 9 লাখ সার্কুলেশনের মধ্যে বিদেশেই চায়না ডেইলি বিক্রি হয় 6 লাখ কপি। সম্প্রতি বেজিংয়ে পত্রিকাটির প্রধান কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশের গণমাধ্যম প্রতিনিধি দল। দুদেশের গণমাধ্যম কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্ব দেন চায়না ডেইলির কর্মকর্তারা। আমরা বাংলাদেশের গণমাধ্যমের সাথে সম্পর্কের উন্নয়ন চাই, শিগগিরই একটি প্রতিনিধি দল ঢাকায় পাঠাবো, দুদেশের সাংবাদিকরা সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। অল চায়না জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ের এই দেয়ালে লেখা রয়েছে, তোমরা জনগণের কাছে থেকেও আর এমন কোনো মন্তব্য করো না যাতে সমাজ খারাপভাবে প্রভাবিত হতে পারে। এই সংস্থাটি চায়না গণমাধ্যমের সবচেয়ে বড় ও উচ্চতর সংগঠন, যেটি মূলত সংবাদকর্মীদের অধিকার আদায়, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরিতে কাজ করে। একই সাথে অন্যান্য দেশের সংবাদকর্মীদের সাথে সম্পর্ক তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। চীনের সব পত্রিকার প্রতিনিধিদের নিয়ে কাজ করছে অল চায়না জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। শুধু ট্রেড ইউনিয়ন হিসেবেই নয়, যে কোনো বিষয়ে পত্রিকাগুলোর উপর নিয়ন্ত্রণ ও নির্দেশনা দেওয়ার ক্ষমতা রাখে তারা। কিছুদিন আগে বাংলাদেশে ঘুরে যাওয়া ওই সংস্থার আন্তর্জাতিক পরিচালক জানালেন, গণমাধ্যম বিষয়ে দুদেশের মধ্যে দক্ষতা ও প্রযুক্তি বিনিময় করতে চায় চীন। চীন সরকারের নেয়া এক অঞ্চল এক পথ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশের গণমাধ্যমের সহযোগিতা দরকার, এজন্য বেশি বেশি সংলাপ করতে চাই। আমরা প্রযুক্তিগত সহযোগিতাও করতে চাই বাংলাদেশকে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে কেন্দ্র করেই এখন ব্যবসা বিনিয়োগ সহ চীন সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে চায় বলে এরই মধ্যে নিশ্চিত করেছেন দেশটির নীতি নির্ধারকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, বেইজিং, চীন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে সারা দেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শাহবাগে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন মঞ্চের আহ্বায়ক আকম মোজাম্মেল হক। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনকারীরা। একরামুল হক সায়েমের আরেকটি রিপোর্ট। মন্ত্রিপরিষদে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে কোটা বাতিল করার পর থেকেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আগের মতোই সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বহাল সহ 6 দফা দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। দাবি আদায়ে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানারে। এতে বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেন। কোনো চাওয়া পাওয়ার উদ্দেশ্যে তারা এই দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, সেই মুক্তিযোদ্ধাদের কোটা যখন অপমানজনক অবস্থার মধ্য দিয়ে বাতিল করা হয়েছে, তখন সমগ্র জাতি দুঃখিত হয়েছে, ব্যথিত হয়েছে। আন্দোলনকারীরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা। আমাদের এই শাহবাগের অবস্থান কর্মসূচি, অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধের সমস্ত সংগঠন, তারা দেশের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ করার জন্য রাজপথ, রেলপথ, সড়কপথ, আকাশপথ, নৌপথ আপনারা বন্ধ করে দেবেন। কোটা বহাল ছাড়াও আন্দোলনকারীদের 6 দফার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোটা সংস্কার আন্দোলনের সময় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তিকারীদের বিচারের
সরকারের আওতায় আনা ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের সেরা পাঁচ তরুণ অ্যাপ উদ্ভাবক ও উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে আওয়ামী লীগের গবেষণা সেল, সিআরআই এবং মাইক্রোসফট। সেই সাথে এর মাধ্যমে কাজ শুরু করতে সব ধরনের সহায়তা পাবেন তারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, সমাজ ও রাষ্ট্রের স্বার্থে তরুণদের উদ্ভাবনী শক্তিকে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। রাসনা দাসের রিপোর্ট। ঢাকা শহরের যানজট এড়াতে গাড়ি কিংবা মোটরসাইকেলের মতো ভাড়া নেওয়া যাবে বাইসাইকেল। অ্যাপসের মাধ্যমে দ্রুত গন্তব্যে যেতে সহজেই মিলবে এমন সেবা। এমনকি প্রত্যন্ত অঞ্চলে খামারিদের কাছে পশুর ডাক্তার পৌঁছে দেওয়া বা স্বল্প মূল্যের পানি বিশুদ্ধকরণ মেশিন তৈরির মতো নতুন নতুন সব আইডিয়া নিয়ে দেশের তরুণ উদ্যোক্তারা ভিড় জমিয়েছিলেন মাইক্রোসফট ইয়াং বাংলা ইন্টার্ন সামিটের মঞ্চে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিযোগিতার শেষ দিনে 20 দলের মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরা 5টি দলকে, যাদের স্বপ্ন পূরণে অর্থায়ন সহ সব ধরনের সহযোগিতা দেবে মাইক্রোসফট ও ইয়াং বাংলা। আপনাদের মতো এরকম চরম মনোবল আছে, এরকম তরুণদের সঙ্গে কাজ করবার জন্যই সিআরআই ইয়াং বাংলা নিয়ে কাজ শুরু করে। উই ক্যানট অলওয়েজ বিল্ড আ ফিউচার ফর আওয়ার ইয়ুথ, বাট উই ক্যান বিল্ড আওয়ার ইয়ুথ ফর দ্য ফিউচার। And you have the opportunity to change our future and change the world, so seize the future as well. এসময় সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক সবাইকে সাথে নিয়ে তরুণদের কাজ করার আহ্বান জানান। আমাদের ইয়াং বাংলার এটাই হচ্ছে মূল কাজ, আমাদের এটাই মিশন যে আমরা আপনাদের লবিস্ট হিসেবে কাজ করতে চাই। শুধু ঢাকা সেন্ট্রিক না, পুরো বাংলাদেশে যে ইউথরা আছে ওনারা যে কাজগুলো করছে, প্রবলেমগুলো ফেস করছে আর কোন আইডিয়াগুলো আছে আমরা যে নিয়ে এগুলো নিয়ে পলিসি মেকারদের কাছে নিয়ে তুলে ধরতে পারি। অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আইডিয়া থাকলে চাকরির পেছনে ছুটতে হবে না, নতুন বাংলাদেশের চাবি তরুণ উদ্যোক্তাদের হাতে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দারুণ দারুণ আইডিয়া নিয়ে তোমরা আসছো না, তো এটা সম্ভাবনার জায়গা তৈরি করতে পারে না? কেন আমাকে সারাক্ষণ খালি চাকরি চাই চাকরি চাই করতে হবে? আমরা নিজেরা কেন কিছু করে দাঁড়াতে পারবো না? আয়োজকরা জানান, দেশের প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সাথে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে সেরা 5 স্ট্যান্ড আপ প্রতিষ্ঠান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আইন না মানার সংস্কৃতি সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ বলে মনে করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের সতর্কতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে মানসিক পরিবর্তন আনার পাশাপাশি কঠোর নীতিমালা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। সারা দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ঠেকাতে শিক্ষার্থীদের আন্দোলন, সরকারের নানামুখী উদ্যোগ, এমনকি আইন প্রক্রিয়া সংস্থার কঠোর অবস্থানও কমাতে পারছে না দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের সতর্কতা নিয়ে আয়োজন করা হয় ছায়া সংসদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, কাউকে দোষ দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা কিংবা কমানো সম্ভব না, এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আইন না মানার সংস্কৃতি আমাদের সবচেয়ে বড় সমস্যা, সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ। আসুন আমরা সবাই নিজেরা পরিবর্তিত হই, ট্রাফিক আইন মেনে চলি, সড়ক আইন মেনে চলি। শুধু সরকারি সংস্থা সিটি কর্পোরেশন, পুলিশ, বিআরটিকে দোষ দিয়ে এই অবস্থা থেকে আমরা উত্তর হতে পারবো না। আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে সড়ক দুর্ঘটনা ব্যাস করা সম্ভব। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অপরিকল্পিত সড়ক, মহাসড়ক, ফিটনেসবিহীন গাড়ি এবং মহাসড়কে থ্রি হুইলার যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। চালকদের একদিকে ব্যাপক আচরণ, পথচারীদের ব্যাপক আচরণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কিছু কিছু বাহিনীর বিরুদ্ধে আমরা টুকটাক আমরা অভিযোগ শুনতে পাই, এই সকল কিছু কিন্তু আমরা সবসময় বেপরোয়াগিরির কারণের জন্যই কিন্তু আমাদের দুর্ঘটনাগুলি আমরা সবসময় আমরা দেখতে পাই। এককভাবে চালক সেটি করে কিনা বা এককভাবে আমাদের পথচারীরা সেটা দায়ী কিনা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়ী কিনা, সেটি কিন্তু আমাদের ভাবতে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকের সতর্কতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে সরকারি দল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সড়ক পরিবহন আইন সংশোধন সহ সাত দফা দাবিতে আগামীকাল সকাল ৬টা থেকে ঢাকা বিভাগে পণ্য পরিবহন যানবাহন চলাচলে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বিকেলে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মকবুল আহমেদ, সদস্য সচিব তাজুল ইসলাম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। নৌকা প্রতীকের পক্ষে রাজধানীতে প্রচারপত্র বিতরণ করেছে ঢাকা মহানগর যুবলীগ উত্তর। এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত সমাবেশে যুবলীগ নেতারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এতে বক্তব্য রাখেন। প্রশিক্ষণের মাধ্যমে রাজনৈতিকভাবে নেতাকর্মীদের আরও সুসংগঠিত করতে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হল আওয়ামী লীগের প্রশিক্ষণ কর্মশালা। মিরপুর থানা আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ৭, ১১, ১২ এবং ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন ইউনিটের এই কর্মশালায় ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, থানা আওয়ামী লীগের সভাপতি এস এম হানিফ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হল লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের ডায়াবেটিস সচেতনতামূলক সেমিনার ও চিকিৎসা সেবা কর্মসূচি। লীরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন নওজাদ সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ A1 গভর্নর নুরুল হুদা এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় দরিদ্রদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এখন পার্টেক্স খেলার খবর। সিলেটের নেপালকে ১-০ গোলে হারিয়ে এ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ফিলিস্তিন। শেষ চারে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭০ মিনিটে জয়সূচক গোলটি করেন ফিলিস্তিনের খালেদ সেলিম। ফাইনালে ওঠার লড়াই আগামী বুধবার কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে ফিলিপাইন, আর মঙ্গলবার তাজিকিস্তানের প্রতিপক্ষ ফিলিপাইন। ১৬ দলের অংশগ্রহণে ঢাকা ক্লাবে শুরু হয়েছে জাতীয় স্নুকার টিম চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ১,০০,০০০, রানার্স আপ ৫০,০০০ এবং সেমিফাইনালিস্ট দুই দল পাবে ২৫,০০০ টাকা। এবারে টুর্নামেন্ট ঢাকা ক্লাব ও বিএসএফ এর সাবেক সভাপতি আফজালুর রহমান সিনহাকে উৎসর্গ করা হয়েছে। ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ক্লাবের সদস্য ডক্টর জহিরুল ইসলাম, বিলিয়ার্ড অ্যান্ড স্নুকারের আহ্বায়ক ও টুর্নামেন্ট প্রধান আশফারুল ইসলাম, বিলিয়ার্ড ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, ইম্প্যাক্ট পিআর এর প্রধান নির্বাহী সাবরিনা জামান এই সময় উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে ইউপি শিরোনামগুলো আরো একবার। আদালতের নির্দেশে চিকিৎসার জন্য কারাবন্দি খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি। দুর্নীতি ও জঙ্গিবাদ নিয়ে যারা ব্যস্ত থাকে তারা কখনো দেশের উন্নয়ন করতে পারে না বললেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হতে পারে জানালেন সিইসি। সেন্ট মার্টিনকে মিয়ানমারের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, কড়া প্রতিবাদ। এবং যারা কোনোদিন রাজনীতি করেনি তারা যেন এই পথে না আসতে পারে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি। পর
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথে থাকুন।